আমরা একটু আগে এই পিকচারটা দেখতেছিলাম, CH2 সাথে Cl2 দিলে আসলে এরকম একটা জিনিস হয়। আমরা জানি, আমরা মেকানিজমটা একটু দেখব। খেয়াল করেন জিনিসটা কি, আমরা একটা অলরেডি কথা বলছি যে যেহেতু পাইব সংযোজন বিক্রিয়া দিবে, এগুলো আমরা জানি। তো দেখেন CH2 একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু বড় বড় করে লিখি CH2। দেখেন ব্যাপারটা কি, এই যে একটা পাইবন, এই পাইবনের মধ্যে কি থাকে, দুইটা পাই ইলেকট্রন থাকে। দুইটা কি ইলেকট্রন থাকে, পাই ইলেকট্রন থাকে। আর এই যে Cl2, এই Cl2 Cl আর Cl এর মধ্যে কি দেখেন তো, Cl আর Cl এর মধ্যে কি থাকে, এরকম ইলেকট্রন থাকে। সরি, মানে এই যে দেখেন Cl আর Cl এর মধ্যে কি, সিগমা। এটা কি বন্ধন, সিগমা বন্ধন না, এখানে কয়টা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে গিয়ে এই পাই ইলেকট্রনগুলা কেউ কারো থেকে টান দিতে পারে না। এই কার্বনও টান দিতে পারে, এরপর কার্বনও টান দিতে পারে না, মানে সম্পূর্ণ নিয়ে নিতে পারে না। বাট পাই ইলেকট্রনগুলো কি সঞ্চারণশীল, মানে কি নাড়াচাড়া করবে। এই পাই ইলেকট্রনগুলো যদি তার জীবনের কোনো একটা পর্যায়ে নড়াচড়া করতে করতে এখানে এসে পড়ে, মানে এই কার্বনটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, রাইট? তার মানে এই কার্বনটা এখন কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তো আমরা একটু দেখি, CH2 এই ইলেকট্রনগুলো যদি এখানে এসে পড়ে, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন খেয়াল করার বিষয়, যদি এটা মাইনাস হয়ে যায় তাহলে কে অ্যাটাক করবে বলেন তো। আমরা জানি এই কার্বন, এই ক্লোরিন আর ক্লোরিনও কি একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম না, কেন, কারণ এদের মধ্যে আসলে কোন তড়িৎ চার্জের পার্থক্য নাই। তারপরেও এই ইলেকট্রনগুলা ওই যে, যদি একটা পজিটিভ লিখি একটা নেগেটিভ লিখি, মানে যদি জীবনের কোন একটা পর্যায়ে নাড়াচাড়া করতে করতে যায়, মানে যদি এই ইলেকট্রনটা একটু ঘনত্বটা একটু ওর সাইডে চেপে আসে, বা এই ইলেকট্রনটার ঘনত্ব যদি একটু ওর সাইডে চেপে যায়, তার মানে যার সাইডে চেপে যাবে তাহলে কি মাইনাস, আর যার সাইডে আইসে বললো সেটা কি প্লাস। তো এটাও হইতে পারে, এটাও হতে পারে, যেটাই হোক। আবার এখান থেকে কি ফ্রি রেডিক্যালও তৈরি হতে পারে, যখন আপনি অত্যধিক তাপ দিবেন যার যার ইলেকট্রন শেষে নিয়ে যাবে, যেটাই হোক। মানে একটা পজিটিভ একটা নেগেটিভ পোর্শন থাকে। তো দেখেন এই মাইনাসে এখন কে অ্যাটাক করবে, এই পজিটিভটা, আমি পজিটিভটাকে নীল কালার দিয়ে দিলাম। এই মাইনাসটা এখন আসলে কোন জায়গায় অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, তার মানে কি আসলে এই মাইনাসটা আসলে এখন এখানে এসে পড়লো। আমি একটু কাজ করি, এবার সরি, এই প্লাসটা এখানে এসে পড়লো। এই কার্বনটা কি বলেন তো, এই কার্বনটা কিন্তু স্টিল পজিটিভ, এই কার্বনটা কি স্টিল পজিটিভ। এরপরে কি হবে বলেন তো, এরপরে আমরা সব বুঝি, CH2 এই ক্লোরিনটা যখন এখানে এসে পড়ছে, এই মাইনাস তো নাই, তখন এই CH2 পজিটিভের জায়গায় এই মাইনাস সিএলটা যদি চলে যায়, মাইনাস সিএলটাকে আমি লাল কালার দিয়ে দেখাই, মাইনাস সিএলটাকে যদি আমরা লাল কালার দিয়ে দেখাই, এই মাইনাস সিএলটা এসে পড়ে, তার মানে এইভাবে মাইনাস আর প্লাস মিলে একটা সুন্দর জিনিস তৈরি করে ফেলবো। এখন খেয়াল করার বিষয়, এটা দেখালাম কেন, এটা দেখানোর প্রয়োজন ছিল না, খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা ওই হাতের থিওরি দিয়ে আসলে ইজিলি বলতে পারি। বাট কথাটা হচ্ছে গিয়ে, এইখানে এই অ্যালকিনটাকে সর্বপ্রথম কে অ্যাটাক করছে, পজিটিভ পোর্শনটা অ্যাটাক করছে নাকি নেগেটিভ পোর্শনটা অ্যাটাক করছে, অবশ্যই পজিটিভ পোর্শনটা অ্যাটাক করছে। কেন, কারণ এই ইলেকট্রনগুলা কোনো একটা পর্যায়ে যে কোনো একটা কার্বনের মাথার উপর চলে যায়, বা কার্বনের কাছাকাছি চলে যায়, যার জন্য একটা কার্বন নেগেটিভ থাকে, তাই পজিটিভ জিনিসটা অ্যাটাক করছে। খেয়াল করেন, পজিটিভ জিনিস অ্যাটাক করা মানে কি, পজিটিভ জিনিস অ্যাটাক করা মানে আসলে ইলেকট্রোফাইল অ্যাটাক করা। বিক্রিয়াটার নাম কি, সংযোজন বিক্রিয়া, তার মানে অবশ্যই অবশ্যই অ্যালকেন অ্যালকাইনেরা কী ধরনের বিক্রিয়া দিবে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। কি দিবে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে। আসলে এইটাই ছিল আসলে আমাদের সংযোজন বিক্রিয়ার মেকানিজম। তাহলে হচ্ছে আমরা একটু আগে ইভেন অ্যালকাইন দিয়েও যদি চিন্তা করেন, অ্যালকাইন দিয়ে চিন্তা করলে কীরকম হবে, যেমন কারণ ডাবল বন্ড এইখানে এইখানে এইখানে, তো যখন আমরা CH2 দিব তখন কি জিনিসটা এরকমভাবে তৈরি হয়, রাইট? এইটা তৈরি হয়। আচ্ছা, এখন ওই যে সেম কথা, এই মাইনাসটা যদি সামহাও এখানে চলে আসে, এই ক্লোরিনের মধ্যে কি দুইটা পোর্শন থাকবে, ক্লোরিন ক্লোরিন, তখন কি একটা ক্লোরিন পজিটিভ ক্লোরিনটা, পজিটিভ ক্লোরিনটা এখানে অ্যাটাক করবে, তারপরে বাকি যে ক্লোরিনটা থাকবে তখন এই কার্বনটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, তখন এই কার্বনটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। এই কার্বনটা যদি পজিটিভ হয়ে যায় তখন আসলে আমাদের জিনিসটা ইজিলি তৈরি হয়ে যাবে। তার মানে আমরা বলতেই পারি যে এই যে এই কার্বনটা তখন, আচ্ছা আমি একটা কিছু কাজ করি, পুরোটা দেখাই দিই, এভাবে না বলে পুরোটা দেখাই দিই, একটা পার্ট দেখাই দিলে আপনি বুঝে যাবেন। আচ্ছা খেয়াল করেন, যদি আমরা এরকম করতাম যে CH3CH এর সাথে দিতাম Cl2, তাহলে ফার্স্ট স্টেপটা দেখাই দিলে আপনি বুঝে যাবেন পুরোটা, তাহলে আসলে আমাদের আর কোনো গ্যাঞ্জাল হবে না। খেয়াল করেন, এখানে একটা Cl যাবে, এখানে একটা Cl যাবে, সহজ কথা। এরপরে দেখেন ফার্স্টে এই ইলেকট্রনটা এখানে গেল, এই ইলেকট্রনটা এখানে গেলে কি মাইনাস হয়ে গেল, তার মানে একটু, আমরা তো মেকানিজম দেখতে মানে প্রসেসটা দেখি, এখানে গেল, তার মানে এই মাইনাস
আর এই যে ক্লোরিন আর ক্লোরিন, ক্লোরিনের মধ্যে কি একটা পজিটিভ একটা নেগেটিভ, এই পজিটিভটা এখানে আসলো, তখন অ্যাটাকটা কে করলো, পজিটিভ অ্যাটাক করছে, তখন এই কার্বনটা থেকে গেছে রাইট, এই ক্লোরিন, এই কার্বনটা যদি ইলেকট্রন হারাইছে যেহেতু এই কার্বনটার দিকে বেশি, তখন এই কার্বনটা কি পজিটিভ, তখন এই নেগেটিভ কার্বনটা আসলে এখানে গিয়ে অ্যাটাক করে, কি তৈরি করে দেখেন তো, সি এইচ ডাবল বন্ড সি এইচ, এখানে একটা সিএল আর এখানে সি এইচ সিএল, এই যে প্লাস এই যে মাইনাস, তার মানে আমরা বলতে পারি আবার এখান থেকে কি এখানের সাথে যদি আমরা আবার একটা এইচ সিএল অ্যাড করি, সরি সিএল টু অ্যাড করি, মানে কি আবার সেম ওয়েতে বিক্রিয়াটা হবে, তার মানে অ্যালকিন এবং অ্যালকাইন কি বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়া দেয়, বাট এটা কি বলা উচিত, না বলা উচিত না, আমরা এখন সব করি, আমরা বলবো অ্যালকিন এবং অ্যালকাইন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় বা ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া দেয়, আশা করি বুঝাইতে পারছি, ধন্যবাদ।